ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তিন সেপ্টেম্বর দু হাজার একুশ সাল শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কী খবর উঠে আসছে এবং আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে এই ভিডিও থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের এটাই জানানোর চেষ্টা করব বিস্তারিত জানতে হলে এরপরের ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে দেখেন এবার রিকোয়েস্ট রইল ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ছয় সেপ্টেম্বর একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভবন এর জন্য আজ পর্যন্ত যে আপডেট জানতে পারা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টি আবার ফিরতে চলেছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতার কিছু অংশ নদীয়ার কিছু অংশে জোরদার বৃষ্টি হতে পারে অর্থাৎ বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমাঞ্চলে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূমের কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরো জানানোর নিম্নচাপ তৈরি হোক কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর কোথায় কতটা বৃষ্টি হতে পারে তবে এখনো পর্যন্ত এইটুকুই আপনারা জেনে রাখুন যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সম্ভবত ছয় সেপ্টেম্বর সোমবার সেই নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এমনটাই খবর দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে দেখুন প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জেলায় চলতে পারে তবে সমস্ত জেলাতেই সমস্ত জায়গায় বৃষ্টি হবে এমনটা কিন্তু খবর নেই অর্থাৎ এটা জানতে পারা যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে পাশাপাশি পশ্চিমাঞ্চলের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছুটা মাঝারি দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য প্রত্যেকটা জেলাতে কোথাও না কোথাও বা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে একটা চান্স রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে যেভাবে প্রবল বৃষ্টি চলেছে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে অরেঞ্জ জেলাটা রয়েছে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া সকালের দিকে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বেলার দিকে বেশ কিছুটা বৃষ্টি কমার ইঙ্গিত দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন প্রধানত দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়িতে একশো মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি চলতে পারে তবে আলিপুরদুয়ার জেলাতেই প্রধানত অতি ভারী বৃষ্টি বেলার দিক থেকে সন্ধ্যা পর্যন্ত চলার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে বাকি তিন জেলার দুই দিনাজপুর এছাড়া রয়েছে মালদা এখানে বেলার দিক থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বন্ধুরা বুঝতেই পারলেন এক কথায় জিস্ট হিসেবে এটাই জানাবো দক্ষিণবঙ্গে হালকা মাঝের বৃষ্টি কোনো কোনো জায়গায় উত্তরবঙ্গে বেশ কিছুটা ভারী বৃষ্টি আজও চলবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং